এয়া আমার ভাষণ নহয়, এয়া মাথো প্ৰতাৰিত নিপীড়িত আৰু নিষ্পেষিত শিক্ষকৰ মুক্তকণ্ঠ। বঙাইগাঁৱত এই মন্তব্য করিলে সদ অসম অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সন্থার সাধারণ সম্পাদক হরমোহন বরায়। বঙাইগাঁৱত অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সন্থার জাগরণ সভা। সদ অসম অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সন্থার বঙাইগাঁও জিলা সমিতির উদ্যোগত আর বরপেটা নলবাৰী গোয়ালপাড়া আর ধুবুরী জিলা সমিতির সহযোগত 2017-18 সনের পদ প্রাদেশিকরণের আওতার বাহিরত থাকা বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারী সকলে আজি বঙাইগাঁওর ঠলাগাঁওত এখনি জাগরণ সভা অনুষ্ঠিত করে। উক্ত সভাত ভাষণ প্রদান করে সদ অসম অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সন্থার সাধারণ সম্পাদক হরমোহন বরায়। ভাষণের অবস্থাত বরায় আবেগিক হয়ে অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারীসকলের জীবনের বিভিন্ন সমস্যার উপর স্বরচিত গীত এটি পরিবেশন করে। বিভিন্ন অঞ্চলের পৰা অহা শিক্ষক কর্মচারী সকলে তেওঁলোকৰ মনৰ কথা ব্যক্ত করে। এই সভাতে বঙাইগাঁওত হবলগীয়া রাজ্য সরকারের অহা নভেম্বর মাহত অনুষ্ঠিত হবলগীয়া কেবিনেট বৈঠকের সময়তে এলানি প্রতিবাদী কার্যসূচী লওয়ারও হুঙ্কার দিয়ে। লগতে অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সকলে আগন্তুক দিনত লবলগীয়া কার্যসূচী সম্পর্কে সভাত আলোচনা করে। সভার শেষত উক্ত শিক্ষক কর্মচারী সকলে রাজপথলৈ উলাই আহি বিভিন্ন স্লোগানেরে প্রতিবাদী কার্যসূচীর রূপায়ণ করে রাজপথ উত্তাল করে দিলে। দেখিবলৈ পাইছিলো তেওঁলোকে মনৰ খোপ উজাৰিছে। তেওঁলোকে কৈছে যে এয়া আমাৰ ভাষণ নহয়, এয়া আচলতে প্ৰতাৰিত নিষ্পেষিত আৰু নিপীড়িত শিক্ষকৰ মুক্ত কণ্ঠ। মই পোনে পোনে এগৰাকী শিক্ষয়িত্ৰী আছে, তেখেতৰ মন্তব্য ল'বলৈ মই প্ৰয়াস কৰিছোঁ। বাইদেউ কি ক'ব, মনৰ কথা, আপোনাৰ মনৰ অনুভৱ এই নমস্কাৰ। আজি এই জাগৰণ সভাৰ পৰাই মই আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীদেৱ, তেওঁ খুব দয়ালু, মহান, আৰু মাননীয় শিক্ষামন্ত্ৰীদেৱলৈ এটাই অনুৰোধ কৰোঁ, তেওঁলোকৰ মহানুভৱতাখিনিক যাতে তেওঁলোকে আমাক আমাৰ স্কুলবিলাকক স্বীকৃতি দি উপকৃত কৰে যেন আজিৰ এই মঞ্চৰ পৰাই তেওঁলোকক মই কাতৰ আহ্বান জনালোঁ। ফেন্সৰ শিক্ষকৰ কপালে চৰকাৰী আঁচনিও নাপায়, দৰমহাও নাপায়, কোনোবাই অৱসৰ পালে, কোনোবা মৰি থাকিল, মহাতাপে আছোঁ বকাই, কি বিধি লিখিছে বিধাতাই, ও হৰি ফেন্সাৰ শিক্ষকৰ কপালে। অসম অপ্ৰাদেশিকৃত শিক্ষক কৰ্মচাৰীৰ জাগৰণ সভাৰ পৰা মই মাননীয় বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী আৰু আগৰ প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী মহোদয়ক এটা মাত্ৰ আহ্বান জনাব বিচাৰিছোঁ। তেখেতে যেতিয়া শিক্ষামন্ত্ৰী হৈ আছিলে, তেখেতে নিজে পবিত্ৰ বিধানসভাত এটা কথা কৈছিলে যে অন্তত মানৱতাৰ দৃষ্টিত 2017-18 চনৰ আইনখন সংশোধন কৰিব নোৱাৰিলেও অন্তত নীট পাৰ্ফৰমেন্স বেচিছৰ ওপৰত হ'লেও মই ৰৈ থকা বেঞ্চাৰ স্কুলখিনিৰ সমস্যা সমাধান কৰিম। মই আশা কৰোঁ আজিৰ এই বিশাল হেৰি জাগৰণ সভাৰ মঞ্চৰ পৰা যে অহা নৱেম্বৰত যিখন কেবিনেট আমাৰ এই বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টত হ'ব, সেই কেবিনেটত যাতে আমাৰ এই বিষয়বস্তুখিনি, অৰ্থাৎ বৰ্তমান মুখ্যমন্ত্ৰী শিক্ষামন্ত্ৰী হৈ থকা অৱস্থাত যিখন মাইনুচ ওলাই থৈ গৈছিলে, সেই মাইনুচখনৰ বিষয়ে যাতে তন্ন তন্নকৈ আলোচনা কৰি পবিত্ৰ কেবিনেটত বঙাইগাঁৱত হ'ব লাগে, কেবিনেটত যাতে আমাৰ কাৰণে এটা সুচিন্তা কৰে, এটা বাৰ্তা দিয়ে, অসমৰ শিক্ষা বিভাগে যাতে এটা নিৰ্দেশনামা দিয়ে, তাৰ কাৰণে মই মাননীয় মুখ্যমন্ত্ৰীক কৰজৰে আহ্বান জনালোঁ। ধন্যবাদ। গ্ৰহণ সভাৰ পৰা মই আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক এষাৰ কথাই ক'ব খোজোঁ যে শিক্ষক কেতিয়াও শিক্ষাদান কেতিয়াও ভেঞ্চাৰ নহয়, শিক্ষা শিক্ষাই। ছাৰে নিজেও এজন দক্ষ ব্যক্তি, নিজেও জানে যে শিক্ষাৰ কোনো শেষ নাই। আমি যে শিক্ষা দান কৰি আছোঁ, আমাৰ শিক্ষাবিলাক ভেঞ্চাৰ নহয়। আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে আজি ইন্সপেক্টৰ পৰ্যন্ত হৈছে, আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আজি বহুত আমাৰ ডেভেলপ হৈ গৈছে, কিন্তু আমাৰ যি আমি শিক্ষাদান কৰি আছোঁ, কিন্তু আমাৰ শিক্ষকবিলাকৰ দুখ বেদনা কোনে বুজিব? আজি আমাৰ যে এই যে জাগৰণ সভা
জাগরণ সভা যাতে আমার জাগরণ সভায় থাকে, তার যাতে আমি প্রতিবাদ যাতে করিব নালাগে, আমার শিক্ষার কারণে আমাকে প্রতিবাদ করিব নালাগে। আমি সরকারৰ পৰা কিবা যে ফলাফললৈ ৰূপান্তৰ হ'ব, আপোনালোকৰ যে প্ৰতিবাদী কণ্ঠ যে প্ৰতিবাদ কৰি আছে, ফলাফললৈ যে ৰূপান্তৰ হ'ব কিবা আশা প্ৰকাশ কৰে নে? আশা ৰেঙনি আছে, কাৰণ স্যারে আমাৰ মাননীয় স্যার নিজে এজন শিক্ষামন্ত্রী আছিল, সি নিজেও বুঝি পাব লাগে যে শিক্ষকবিলাকৰ দুখ বেদনাবিলাকে যদি স্যারে নুবুঝে আমার কোনে বুঝিব? কারণ আজ আমার শিক্ষক এজন হয়েছে মোমবাতির নিচিনা, কারণ মোমবাতি নিজে নিজে জ্বলি জ্বলি শেষ হয়ে পেলায় বেলেগক পোহর দিয়ে আছে, কিন্তু তারও তো কিছু দুখ বেদনা আছে, দুখ বেদনা বুঝি পাব লাগিব। স্যারে আজি মই ইয়ার আমি জাগরণ সভার পরে মই ইটোয়ে কাতর অনুরোধ করু যে আজি আমার এই জাগরণ সভা যাতে কেতিয়াও প্রতিবাদ সভা নহয়, প্রতিবাদ সভা হলে কিন্তু জঙ্গি আন্দোলন হয়ে যাব। আর মই ছাত্র আমার শিক্ষক সংস্থার পরে কই আছো যে আমি শিক্ষক কেতিয়াও আমি আন্দোলন করব নুখুঁজো, কারণ আমি যদি আন্দোলন করা শিখো আমার আমার নেক্সট জেনারেশন আমার ছাত্র ছাত্রীও আন্দোলন করা শিখব, তেতিয়া আমার মানব সম্পদ কোনো মানে নতুন কোন শিক্ষা কোনো নতুন আদর্শ নীতি একো না থাকবে, কেবল আন্দোলনেই করা শিখব। মই আমি আমি এটা অভিযোগ প্রায় পাই আহিছো, অসমের মানুষে আন্দোলন নকরাকে একো পাবলৈ সক্ষম হওয়া নাই, ইটোই তো মানে ইটো আমার এটা কালচার হয়ে গেছে, এটা ইটো কালচার বনাই আছে। আর মই ভাবু এই আমার আজির এই জাগরণ সভার পরে মই স্যারক কাতর অনুরোধ করে আছো যে আমার এই আন্দোলন যাতে আমার এই জাগরণ সভা যাতে আমার কেতিয়াও প্রতিবাদ সভা নহয়। নিপীড়িত শিক্ষকর মুক্ত কণ্ঠ হয় এটাই কথা, আমি ভাষণ দিয়ার আমার ধৃষ্টতাও নাই আর সেইখিনি আমার মানসিকতাও নাই, আমার মানসিকতা মানসিকতা চুরমার হয়ে গেছে। এটা কথাটা হল এই যে 2017-18 চনের যখন আইন, আইন হন সম্পর্কত আমি লড়া ছলী শিকাইছো আইন কিয় লাগে, আইন কাক বোলে, আইন তো সমাজ দেশ রাজ্য সুচারুরূপে পরিচালিত হবার কারণে আইনের প্রয়োজন। এটা যখন 2017-18 চনের প্রাদেশিকরণ আইন, এই আইনখনের সৃষ্টির ফলত আমার শিক্ষকবিলাকৰ উন্নতি হয়েছে নে অনুন্নতি হয়েছে মেইন কথাটো তাত। মই জানাত এই আইনখনৰ পৰা বহুত বিৰূপ প্ৰতিক্ৰিয়া হৈছে, বহুত শিক্ষকে আত্মহত্যা কৰিবলগা হৈছে, বহুত শিক্ষকে এতিয়াও মোক মই ৰাজ্যিক কপিৰ কমিটিৰ সম্পাদক হিচাপে মোক বহুত শিক্ষক ছাৰে ফোন কৰি সোধে ছাৰ কি হ'ব এবাৰ, এবাৰ যদি বিদ্যালয় প্ৰাধিকৰণ হয় তেতিয়াহ'লে মই মৰিব লাগিব, মই মৰিম, মই ঘৰত আৰু থাকিব নোৱাৰোঁ, ল'ৰা ছোৱালীকেইটাৰ মুখৰ ফালে চাব নোৱাৰোঁ। এতিয়া এইবিলাক কথা বক্তৃতা হ'ব পাৰে নেকি বাৰু? এইবিলাকতো মনৰ দুখৰ কথা, এনেকুৱা কথাটো মোৰো আছে, আৰু বহুত শিক্ষক আছে অব্যক্তভাৱে মনৰ বেদনাবিলাক বুকত সোমাই ৰাখি ছটফটাই আছে, মৃত্যুৰ যন্ত্ৰণাত ছটফটোৱাৰ নিচিনাকৈ ছটফটাই আছে। এতিয়া মই মাননীয় মুখ্যমন্ত্ৰী, তেওঁ বহুদিনৰ শিক্ষামন্ত্ৰী আছিল আৰু তেখেতৰ দিনতে বিদ্যালয় পাৰিহীকৰণৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আৰু শেষটো তেখেতৰ হাতেৰে হ'ব বুলি আমি বিশ্বাসী। আৰু তেওঁ তেখেতে নিজেও কৈছিল যে 16 চনৰ নিৰ্বাচনী সভাসমূহত তেওঁ নিজেও কৈছিল যে মানে 2000 এইবাৰ চৰকাৰ গঠন যদি কৰে তেওঁলোকে 16 চনত, তেতিয়াহ'লে অসমত আৰু ভেঞ্চাৰ শব্দটো নাথাকিব, ভেঞ্চাৰ শব্দ নাথাকিব মানে ভেঞ্চাৰ বিদ্যালয় আৰু নাথাকিব। গতিকে তেওঁ এই ভেঞ্চাৰ বিদ্যালয়সমূহক ভাঙি নাইকিয়া কৰাৰ পৰিকল্পনাটো পৰিহাৰ কৰি এই বিদ্যালয়বিলাকক পাৰিহীকৰণৰ ব্যৱস্থা কৰক, যদি বিদ্যালয় পাৰিহীকৰণ নকৰে অন্তত শিক্ষকখিনিক হয়তো কিবা এটা ব্যৱস্থা কৰি অন্য স্কুলৰ লগত বা বিএছ স্কুলৰ লগত তেখেতসকলক পাৰিহীকৰণৰ পোষ্টখিনি পাৰিহীকৰণৰ ব্যৱস্থা কৰি দি আমাক সকাহ দিয়ক, আমাক জীয়াই থাকিবলৈ দিয়ক। আমাৰ দৰে বহু প্ৰাণী এতিয়া বাকটুদ্ধ হৈ গৈছে, কেতিয়াবা হয়তো আমাৰো জীৱটো আমাৰ শৰীৰৰ পৰা ওলাই গুচি যাব। হয়, আমি দেখিবলৈ পাইছোঁ যে ইতিমধ্যে বহুতো এনেকুৱা শিক্ষক আছে যিসকলে নেকি বিনা বেতনে চাকৰি কৰি ইতিমধ্যে অৱসৰ গ্ৰহণ কৰাৰ দিশে। আমি আজি যিখন বিদ্যালয়ত বহিলোঁ, বিদ্যালয়খনৰ নাম কি আছিল? অম্বিকাগিৰি ৰায় চৌধুৰী। ছাৰে অহা বছৰ 22 চনত তেখেত ৰিটায়াৰ্ড হ'ব, তেখেতে একো ক'ব পৰা নাই, এটা কোণাত বহি নীৰৱে কথাবিলাক শুনি আছে, মুখৰ ফালে চাইছোঁ, বহুত বেয়া লাগিছে, দুখ লাগিছে। তেখেতে 28 বছৰ কাল, এইখন স্কুলৰ বয়স 28 বছৰ, 28 বছৰ কাল শিক্ষকতা কৰাৰ পিছত এতিয়া কোনজন মন্ত্ৰী বা কোনজন মানুহে কয় এইখন স্কুল নতুন? আৰু আমাৰ এটা বদনাম আছে যে আমি বিদ্যালয়বিলাক ৰাতিতে পাতিছোঁ বুলি। এতিয়া এখন বিদ্যালয় পাতিবলৈ হ'লে, বিশেষকৈ হাই স্কুল,
ক্লাস এইটটোর পারমিশন রিকগনাইজ করে থাকতে মোটামুটি চারি পাঁচ বছর সময় লাগে। ক্লাস এইটটো নাইনের কথা তো বাদ বা টেনের কথা তো বাদে ফুল রিকগনাইজের কারণে তো মোটামুটি দশ বারো বছরের একটা ডর পিরিয়ড। গতি এই কোনো মানে যুক্তি নোহা কথা, হাই স্কুল কোনো কারণে একরাতিতে পাতিব নয়, এইবিল এখন হাই স্কুল বুলিয়ে নয় বিদ্যালয়বিল কোনো ব্যক্তিগতভাবে পাতি পড়া নাই, এইবিল সকল রাইজে পাতিছে, রাইজে পাতিছে, রাইজে পাতে রাইজর স্কুল রাইজর সম্পত্তি। গতি সরকারে রাইজর সম্পত্তি সন্মান জানাতে মই ভাবো সাইকোর সরকারের একটা নৈতিক কর্তব্য বলে মানে ভাবো। ধন্যবাদ মই বিশেষ নক আমার বর্তমান যখন সরকার মুখ্যমন্ত্রী আছে আমি সকলে ইতিমধ্যে পেপার পত্রে আমি পাইছো এখেত সকলে মানে ডাইনামিক মুখ্যমন্ত্রী বলে ইতিমধ্যে কাগজে পত্রে হুলস্থুলভাবে প্রচার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ডাইনামিক হয়েছে উপরে উপরে যেন দেখা গৈছে, আসল বিষয়বিল সরকারের কিনা ফালরিকতা যেন আমার পরিলক্ষিত হয়েছে, চিরস্থায়ী সমস্যাবিলকে কান খার নিদি রঙিন কিছু খন্তিকা সমস্যাবিল সমাধান করার গুরুত্ব দিছে। আমার ভেঞ্চার সমস্যাটো আজি কিমান যুগৰ পৰা আহিছে এইটোতো আমার অকল আমি শিক্ষকসকলে ভেঞ্চার শব্দটো বনোৱা নাই, সরকারে আমার সৃষ্টি করেছে, আর এটা সরকারে অবৈধভাবে ভেঞ্চার শব্দটো তেওঁলোকে আমার এটা নস্যাত করব বিচাৰিছে, কিছুমান ভুল তথ্যরে ভুল কিছুমান নীতিরে আমার এই ভেঞ্চার সমস্যাটো মুছিব বিচাৰিছে। কিন্তু এনেকে জানো মানব সমাজ আমি যেন শিক্ষকসকল মানব নহওক, আমার ভেঞ্চার স্কুলের শিক্ষকসকলের কোনো মর্যাদা নাই নাকি, অকল প্রভিন্সিয়াল শিক্ষকসকলে শিক্ষক নাকি, আজি অসমত কব লগা হলে 40% টু 30% শিক্ষার যেটু আমার এই ভেঞ্চার স্কুলের পরাই আমার শিক্ষা গ্রহণ করে আছে, আমার ভেঞ্চার স্কুলের পরে বহুত লড়া ছোৱালীয়ে উন্নত শিক্ষালয় বহুত সংস্থাপন পাইছে, গতি আমার সার্টিফিকেট বিলাকর আমার শিক্ষার কিবা ভ্যালু নাই নাকি, অকল টকা পয়া শিক্ষকসকলের স্কুলবিলাকে ভ্যালু আছে নাকি সরকারে যেটো আজি গণ্য করে আছে। গতি আমি এইখন সরকার মুখ্যমন্ত্রী কাতো অনুরোধ জানাইছো, তেখেতক আমিও জানো এজন দক্ষ মুখ্যমন্ত্রী, গতি তেখেতে সুবিবেচনা করক, আমার কথাবিল গভীরভাবে অনুধাবন করক, অপরে অপরে চিন্তা নকরি আসল কি হয়েছে, আমার শিক্ষকসকলের ভেঞ্চার স্কুলের সমস্যা কি হয়ে আছে, আমার আমার সন্থাটোর আমার যখন বিক্ষোভবিয়া লগ ধরব বিচারিছে তেওঁলোকক অন্তত সাক্ষাৎ করি আমার সমস্যাটো আমার ভোগ হক আমি কেনেকৈ আমি ক্ষুধাটো নিবারণ করে পাৰো, মুখ্যমন্ত্রী এবার হলেও ভাবি থাক বলে আমি সন্থারপরা কাতরভাবে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। নির্বাচনের আগত কি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভেঞ্চার স্কুলের বিষয়ে এই সকলখিনি পালন করক আমি কাতর অনুরোধ করছো, আর এতিয়ালৈকে পারমিশন টকা ক্লাস নাইন হোক এইট হোক টেন হোক এই গোটেইখিনি পারমিশন টকা খুলি বিদ্যালয় সমূহক পাঠ্যক্রম আওতার আনক, আর লেফ্ট হাউস শিক্ষক বহুত আছে টিচারবিলাকক তেওঁলোকক এইখানে ব্যবস্থা করক, এল পি স্কুল এম ই স্কুল হাই স্কুল যিখিনি স্কুল আছে তেওঁলোকে যি পরিস্থিতি দিছিল প্রতিশ্রুতি অসমবাসী অসমৰ ৰাইজে শুনি আছিল তেওঁলোকৰ যিটো নির্বাচনের সময় সভা সমিতিত তেওঁলোকে এটা বক্তব্য রাখিছিল এই বক্তব্য পালন করক, তেওঁলোকে আমি অদো অসম হাই স্কুল শিক্ষক সন্থা তথা অদো অসম কর্মচারী শিক্ষক সন্থা কর্মচারী পালৰ পৰা তেওঁলোকৰ কাতর অনুরোধ করছো, আর অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার তেও সঁচাকে করিম বলে কলে করব পারিব, এই কারণে তেওঁলোকে আমি আমার সন্তার তরফের পর ভগবানের ওসব প্রার্থনা করছো নিশ্চয় আমার কাম করক তেওঁলোকৰ প্রতিশ্রুতি পালন করক, আমি তেওঁলোকক আকৌ এবার ভগবানের ওসব প্রার্থনা করি তেওঁ অসম তথা ভারতবর্ষের এজন প্রধানমন্ত্রী হয়ে ওলাই আহক, আর আমার অসমৰ কারণে সোণালি অসম গড়িম বলে তেওঁ প্রতিশ্রুতি দিছিল, সোণালি অসম গড়ক, অসমৰ প্রত্যেকটো কোণ রাইজে দেখিবলৈ পাওক, আর আমার ভেঞ্চার স্কুল যে আজি ইমান স্কুল আছে লেফ্ট হাউস স্কুল আছে এইবিলাক অসমৰ চুকে কোণে আপোনালোকৰ চেনেলৰ যোগেদি আজি যাওক বুলি মই ইমানে কৈছো। নমস্কার। 2017-18 চনৰ যিখন শিক্ষক হত্যা কৰা যিখন আইন, এই আইনখনে আমাক আমি আমাক তাৰমানে বঞ্চিত কৰি ৰাখিলে, আর তাকো এয়া প্ৰৰোচনামূলকভাৱে সম্পূৰ্ণ চক্ৰান্তমূলকভাৱে আমাক বঞ্চিত কৰা হল, প্ৰতাৰিত কৰা হল 2010 চনলৈকে ক্লাস এইট আমার হাই স্কুলের লগত আছিল। ইতিমধ্যে আমি দেখিলে পাইছো প্রতিবাদী কার্যসূচীর পূর্বতে এখন জাগরণ সভা আপনার অনুষ্ঠিত করলে, সভাত কি সিদ্ধান্ত গ্রহণ করলে? হয় আমি আজি মানে আমি এই দুবছর কোভিডর যে প্যান্ডেমিক
যেটো সময় যে পরিস্থিতি এই পরিস্থিতিয়ে আমার শিক্ষকবিলাকৰ মন মগজু সকলোবিলাক কোঙা করে পেলাইছে। আমি আর্থিকভাবে ইমান জুরুলা হয়েছো যে আমি কোনো কথা ভাবিব নোৱাৰা হৈছো। ঘৰত মানে এটা খৰচ দিব কাৰণে আমি চিন্তা কৰিব লাগে যে ল'ৰা ছোৱালীৰ সন্মুখত আমি সিহঁতৰ মুখৰ ফালে চাব নোৱাৰা অৱস্থা। এনেকুৱা পৰিস্থিতিত দুবটা বছৰ পাৰ হ'ল, আমি কোনো কাৰণতে সংগঠিত হ'ব পৰা নাছিলোঁ। আজি আমি এই জাগৰণ সভাখনৰ জৰিয়তে আমি পাঁচখন জিলাৰ শিক্ষক একলগ হৈ আমি আজি সংগঠিত হ'লোঁ। আজিৰ পৰা আমি মানে এটা সংগঠিত ৰূপত আমি প্ৰতিবাদী কাৰ্যসূচী অংশগ্ৰহণ কৰিম। আজি এই প্ৰথম, ইয়াৰ পিছত বিভিন্ন ধৰণৰ বিভিন্ন পৰ্যায়ত আমি আন্দোলন কৰি যাম, প্ৰতিবাদী কাৰ্যসূচী কৰিম, কিন্তু তথাকথিত চৰকাৰ বিৰোধী শ্লোগানেৰে নহয়, কাৰণ যিহেতু এই চৰকাৰখন আমিয়ে বনোৱা চৰকাৰ, আমাৰ ভোটেৰে হোৱা চৰকাৰ, গতিকে এই চৰকাৰখনৰ বিৰোধিতা কৰি নহয়, কিন্তু আমাৰ যিটো ন্যায্য, এই ন্যায্যটো আমাক দিব লাগে বুলি আমি দাবী কৰিম। আমি দৰকাৰ হ'লে ৰাস্তাত শুই শুই প্ৰতিবাদ কৰিম, দরকার হলে আমাক গুড়িয়াই মারিব। এইবার আমি পিছর কার্যসূচী লম, আমি মার্কিন কাপড় কিনি লম, একগজ একগজ মার্কিন, এজন মানুষের মৃত মানুষ যিমানখিনি কাপড় লাগে মার্কিন কাপড় এই কাপড়খন কিনি লম, প্রতিজন শিক্ষকে অন্তত সেই কাপড়খন কিনি লৈ আমি প্রতিবাদী কার্যসূচীত বহিম। এইখন সরকারে হয় আমাক জিয়াই থাকিবলৈ দিব লাগিব, নহয় আমাক গুলিয়াই মারে, যি করে না আমাক মারি এই আমি কিনা মার্কিখনে আমাক থাকি থার ব্যবস্থাটো তেওঁলোকে কৰিব লাগে। ধন্যবাদ। কোনে বুঝিব এই সকল শিক্ষকৰ মর্ম বেদনা, কোনে বুঝিব সরকারে এই ক্ষেত্রত কি সিদ্ধান্ত লয় সেইটো বিষয় হব লক্ষণীয়। ইতিমধ্যে আমি ভাষণরত অবস্থাত আমি দেখিবলৈ পাইছিলোঁ তেওঁলোকে মনৰ ক্ষোভ উজাৰিছে। তেওঁলোকে কৈছে যে এয়া আমাৰ ভাষণ নহয়, এয়া আচলতে প্রতারিত নিষ্পেষিত আৰু নিপীড়িত শিক্ষকৰ মুক্ত কণ্ঠ। মই পুনে পুনে এগৰাকী শিক্ষয়িত্রী আছে, তেখেতৰ মন্তব্য লবলৈ মই প্রয়াস কৰিছোঁ। বাইদেউ কি কব, মনৰ কথা, আপোনাৰ মনৰ অনুভৱ? নমস্কাৰ। মই বৰ্তমান উপস্থিত হৈছো বঙাইগাঁওৰ ঢোলাগাঁওত, আৰু এই বঙাইগাঁওৰ ঢোলাগাঁওত আচলতে যিসকল অপ্ৰাদেশিকৃত শিক্ষক আছে তেওঁলোকে এক আন্দোলনৰ কাৰ্যসূচী লোৱা আমি দেখিবলৈ পাইছোঁ। ইতিমধ্যে বঙাইগাঁওৰ এই ঢোলাগাঁওত সদৌ অসম অপ্ৰাদেশিকৃত শিক্ষক কৰ্মচাৰীসকললে লৈছে এক বিশাল জনজাগৰণ সভা, আৰু এই জনজাগৰণ সভাতে পিছতে তেওঁলোকে এটা প্ৰতিবাদী সমদল উলিয়া আমি দেখিবলৈ পাইছোঁ। গতিকে তেওঁলোকে যেতিয়া জনজাগৰণ সভা হৈ আছিল সেই সময়ত আমি তেখেতলোকৰ ভাষণত আমি শুনিবলৈ পাইছোঁ, তেখেতলোকে কৈছে এয়া আমাৰ ভাষণ নহয়, এয়া প্ৰতাৰিত আৰু নিষ্পেষিত আৰু নিপীড়িত শিক্ষকৰ মুক্ত কণ্ঠ। গতিকে মই পোনে পোনে ইয়াত শিক্ষাগুৰুসকল আছে তেওঁলোকৰ পৰা মই মন্তব্য ল'ব বিচাৰিম, আমাৰ শিক্ষক এগৰাকী আছে মই তেওঁলোকৰ পৰা আমাৰ দাবী, আমাৰ দাবী কি ক'ব ছাৰ? ছাৰ আমি গোটেই শিক্ষকবিলাক অতি দুঃখিত। এটা কথাটো হ'ল 2016 চনত নিৰ্বাচনী সভাত আমাৰ অসমৰ অতিকে আদৰৰ বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী তেতিয়াৰ শিক্ষামন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে যিমানবিলাক নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰিছিল প্ৰতিখন নিৰ্বাচনী সভাতে তেখেতে চিঞৰি চিঞৰি কৈছিল যে এইবাৰ আমাৰ বিজেপি দলক চৰকাৰ গঠন কৰিবলৈ দিয়ক, 45 দিনৰ ভিতৰত অসমৰ পৰা ফেঞ্চাৰ শব্দটো মই আমি নাইকিয়া কৰি দিম, ফেঞ্চাৰ শব্দটোক বিদায় কৰি দিম। কিন্তু আমি ভবা নাছিলোঁ তেখেতে আমাৰ এই যিবিলাক ফেঞ্চাৰ বিদ্যালয় এই বিদ্যালয়বিলাক ভাঙি তেখেতে যে বিদ্যালয়বিলাক নোহোৱা কৰিব এই কথাটো ভাবি আমি তেখেতক ভোট দিয়া নাছিলোঁ, বা আমি বিজেপি চৰকাৰক আমি ভোট দিয়া নাছিলোঁ। আমি ভাবিছিলোঁ যে আমি আশাৰ বতৰা পাইছিলোঁ, আমি পৰিয়ালবিলাকৰ মানে মুখত এটা মানে আনন্দ ফুটি উঠিছিল যে আমাৰ এতিয়া বিদ্যালয়বিলাক প্ৰাদেশিকৰণ হ'ব, এইখন চৰকাৰে প্ৰাদেশিকৰণ কৰে। কিন্তু 5টা বছৰ পাৰ হ'ল, 5 বছৰত তেখেতে কেৱল লাষ্ট মানে বছৰত কেইখনমান বিদ্যালয় প্ৰাদেশিকৰণ কৰি বেনাৰ লগাই দিলে যে আমি কথা দি কথা ৰাখিলোঁ। আপুনি কথা দি একোৱে কথা ৰখা নাই, যিমানখিনি বিদ্যালয় আপুনি প্ৰাদেশিকৰণ কৰিলে তাতকৈ আৰু 10 গুণ বিদ্যালয় থাকি গ'ল। আজি এতিয়া হাই স্কুল 500খন হাই স্কুল 2006 চনৰ আগত ইষ্টাব্লিছ, 2006 চনৰ আগত মেট্ৰিক পৰীক্ষাত অৱতীৰ্ণ হোৱা এনেকুৱা বিদ্যালয় সকলোবিলাক বিদ্যালয় এনেকুৱা বিদ্যালয় আমি প্ৰায় 500 বিদ্যালয় আমি বাদ পৰি